কিয়ামতের মাঠে সাত প্রকারের লোককে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। সাবাতু ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই আরশের ছায়ায় সাত প্রকারের লোক স্থান পাবেন। তারা আল্লাহর বিশেষ মেহমান হিসেবে থাকবেন এবং এই লোকগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই সাত প্রকারের লোক কারা? এর মধ্যে এক প্রকার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক যারা ন্যায়ের সাথে বিচার করে, এই পক্ষ থেকে কিছু খায়, ওই পক্ষ থেকে কিছু খায়, যার পক্ষ থেকে টাকা বেশি ভোটটা সেই দিকে যায়, বিচারটা সেই দিকে যায়, এরকম নয়, বরং ইনসাফের সাথে বিচার করে। আল্লাহ তৌফিক দিলে বিষয় অন্য সময় কথা হবে। বর্তমান পৃথিবীতে ইনসাফের বড় অভাব, সমাজে সমাজ ইনসাফের বড় অভাব। আপনি ঘরের প্রধান, আপনার সকলের উপর ইনসাফ করতে হবে। আপনি ওয়ার্ডের মেম্বার, আপনাকে ইনসাফ করতে হবে। আপনি চেয়ারম্যান, আপনাকে আপনার ইউনিয়নের ব্যাপারে ইনসাফ করতে হবে। আপনি দেশের প্রধানমন্ত্রী, পুরো দেশের ব্যাপারে ইনসাফ করতে হবে। আর না হয় কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। ইমামুন আদিল। নাম্বার দুই, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। আমরা অনেক সময় মনে করি যে মাত্র যুবক বয়স, এখনো বয়স আছে তো, দাড়ি তো এখনো পাকে নেই, এখনো বয়স আছে তো, মাত্র 30-40 বছর বয়স, মানুষ মরে 50-60-70 বছর হলে আমাদের এই ধরনের একটা চিন্তা আছে। ভাই আমার, আমরা অনেক সময় যুবকরা বিশেষ করে ভাবি ভালো হয়ে যাব, ঠিক হয়ে যাব, আর কয়দিন যাক, এই তো ভালো হয়ে যাব তো, সময় আছে তো, এরকম মনে করি আগামী বছর ভালো হব, আগামী মাস ভালো হব। আপনার আমার মতো বহু যুবক যারা আগামী বছর আগামী মাস ভালো হওয়ার চিন্তা করেছিল, কিন্তু আগামী দিনটাও দুনিয়াতে থাকার সুযোগ পায় নাই, আগামী দিন আসার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। হয় না এরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল জাম কিতাবে হাদিসটি আছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াজহারা মাউতুল ফুজাআত। কিয়ামত যত ঘনিয়ে আসবে, হঠাৎ হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা তত বেড়ে যাবে, হঠাৎ মানুষ মারা যাবে। রাতে ভালো, সকালে শুনবেন যে সে মারা গেছে। রাতে একই সাথে খেয়েছেন, খেয়ে আপনি বাড়িতে গিয়েছেন, দোকানে নাস্তা করেছেন, বাড়িতে গিয়েছেন, কিছুক্ষণ পরে শুনবেন সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, হঠাৎ হঠাৎ মারা যাবে। আপনারা দেখেন এই যে চট্টগ্রাম সীতাকুণ্ডে যে মানুষগুলো মারা গেল, তারা মোবাইল দিয়ে ভিডিও করছে, কেউ ফেসবুক লাইভ দেখাচ্ছে। সে কি ভেবেছে যে আসলে এই লাইভটা তার জীবনের শেষ লাইভ হবে, এই ভিডিও তার জীবনের শেষ ভিডিও হবে? কখনো ভাবে নাই, কখনো ভাবে নাই। ফায়ার সার্ভিসের যে সকল যোদ্ধাগুলো আগুন নিভাতে গিয়েছে, তাদের জীবনটাই নিভে গিয়েছে। তারা গিয়েছে আগুন নিভানোর জন্য, কিন্তু সেই মানুষগুলো নিজেদেরই জীবনটা নিভে গেল। এই যে তারা কি কখনো ভেবেছে? ভাবে নাই। আপনার আবার জীবনে এমন হতে পারে, কি হয়েছে? আরে ভাই, তার সাথে কথা বললাম, ভালো মানুষ, ভাই স্টক করছে, কি হয়েছে? এই যে আমার সাথে কথা বলে বাজারে গেল, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে। তাইলে মৃত্যুর জন্য কোনো সময় নাই, নির্ধারিত এত বয়সে মরবে কোনো নির্ধারিত সময় নেই। আসার একটা সিরিয়াল পৃথিবীতে আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তানের জন্ম, তারপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। বহু দাদার আগে নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বহু বাবার আগে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। ওয়াসাফুল্লাহ সাফি বাদাতিল্লাহ। যুবক ভাই, এটা মনের ভিতর রাখতে হবে, তোমার মতো যুবক দুনিয়ার থেকে বিদায় হয়, তাদের ইতিহাস শুনতে হবে, তাদের কথাগুলো মনে রাখতে হবে। নাম্বার তিন, ওয়ারা জুলুন, এদিকে খেয়াল করে শুনতে হবে। তিন নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন, বিভিন্ন রায়তে শব্দের বাক্যের আগ পর আছে ওয়ারাজুলুন, দাথুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। এমন পুরুষ, এমন ব্যক্তি যাকে কোনো সুদর্শন নারী, বংশওয়ালা কোনো নারী ডাকার পরেও সে তার ডাকে সাড়া দেয় না, বরং সে বলে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আরেকটি হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ভাই আপনারা হাঁটাচলা করছেন, মেহরবানি করে বসে যান, আজানের সময় হয়ে যাচ্ছে, একটু বসেন মেহরবানি। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে দুইজন ব্যক্তি শুধুমাত্র, কেবলমাত্র একে অপরকে ভালোবাসে দ্বীনের জন্য, আল্লাহর জন্য,
দুনিয়ার কোনো স্বার্থ নেই, রক্তের কোনো সম্পর্ক নেই, অর্থের কোনো সম্পর্ক নেই, সম্পদের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ভালোবাসে। আপনারা আলেমুল আমাদেরকে ভালোবাসেন, কি সম্পর্ক? আমার সাথে আপনার আত্মীয় সম্পর্ক নেই, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, অর্থের কোনো সম্পর্ক নেই, কেন ভালোবাসেন? তিনি একজন আলেম, তিনি একজন দিনদার, এই দিনের স্বার্থে যে একে অপরকে ভালোবাসে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ওই ব্যক্তির স্থান পাবে। ইজতামা আলাইহি, আল্লাহর জন্য ভালোবাসা একত্রিত হয়। ও তাফাররাকা আলাইহি, আর যদি পৃথক হয় তাহলে এই জন্যই পৃথক হয় যে আল্লাহর জন্য সে আল্লাহ বিরোধী কাজ করে, তার সাথে আবার সম্পর্ক থাকতে পারে না। এরপর আরেকজন হচ্ছে এমন ব্যক্তি যিনি আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে যে কাঁদে সে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এই হাদিসের মধ্যে একজন হচ্ছে ওরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া ফি রিওয়ায়াতিন বিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে, আর এক রয়েত হচ্ছে মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মসজিদের মধ্যে অন্তর ঝুলন্ত থাকার দুটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হচ্ছে সে যখন এক ওয়াক্তের নামাজ শেষ করে আর এক ওয়াক্তের নামাজের টেনশনে থাকে, বারবার আকাশের দিকে তাকায় যে জোহর পড়েছি, সূর্য কখন একটু ঢলে পড়বে, আসরের টাইম হবে, বারবার ঘড়ির দিকে তাকায় কখন আসরের নামাজের টাইম হবে, বারবার মোবাইলের দিকে তাকায় কখন আসরের নামাজের টাইম হবে, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার জন্য অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকা, এই লোকগুলো কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে মসজিদের সাথে ঝুলন্ত থাকার আরেকটি ব্যাখ্যা হচ্ছে মসজিদকে যে ব্যক্তি ভালোবাসবে, মসজিদকে ভালোবাসা, নিজের ঘরটাকে সুন্দর করার জন্য যে পরিমাণ চেষ্টা করেন, একজন ইমানদার তার মসজিদটাকে সুন্দর করার জন্য তার চেয়ে বেশি চেষ্টা করবে। মসজিদের প্রতি একটা মায়া থাকবে, ভালোবাসা থাকবে, মসজিদের প্রতি আন্তরিকতা থাকবে। মসজিদের প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকার প্রমাণ হচ্ছে মসজিদের কোথায় কি প্রয়োজন সেটা নিজ উদ্যোগে দেখবেন। এখানে এই জিনিসটা দরকার, একটু টাকা দিয়ে হুজুর টাকাগুলো রাখেন, মসজিদের কমিটি দায়িত্বশীলদেরকে এটা রাখেন, এটা দিয়ে একটা ব্যবস্থা করেন। মসজিদের কোথাও ময়লা দেখেছেন, এটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে ইমাম মুয়াজ্জিন আর খাদেমের, নাকি নাকি আমাদের সবার? আমরা তো মাশাআল্লাহ মাসে 1-2-400 টাকা, 500-1000-1500 টাকা দেই, তার বাহাদুরি কাকে বলে, তার মোট কাকে বলে? হুজুর এই যে এখানে ময়লা পড়ে আছে, হুজুর চোখে দেখেন না, তাই ময়লা পড়ে আছে হুজুর দেখার আগে আপনি দেখেছেন। প্রত্যেকটা ইমামদারের দায়িত্ব হচ্ছে মসজিদকে সুন্দর রাখার দায়িত্ব, শুধু ইমাম আর মুয়াজ্জিন কমিটির উপরে নয়, প্রত্যেকটা ইমামদারের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করেছেন, সাহাবীগণ নিজে মসজিদ পরিষ্কার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাইয়্যিদুল মুরসালিন, এত বড় নবী, তিনি নিজে মসজিদ পরিষ্কার করেছে। এক বেদুইন এসে, এক বই বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে, আমার না সুরিয়া কৌলাইহি, মানুষেরা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে তাকে মারতে চাইবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছামিয়ে দিলেন, মাহমা থামো। এরপরে পানি আনতে বললেন, নিজ হাতে পানি ঢেলে সাহাবিগণ সহ নিজেরা পরিষ্কার করেছেন, কাজেই মসজিদ পরিষ্কার করেছেন সাহাবিগণ, নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করেছেন। আমাদের দেশের একটা সিস্টেম বের হয়েছে, মসজিদ পরিষ্কার করবে শুধু খাদেম, ইমাম আর মুয়াজ্জিন, আর আমরা বসে বসে শুধু নামাজ পড়বো যাব, নিজে পরিষ্কার তো করি না, বরং পারলে আরো ভুল ধরার চেষ্টা করি, ঠিক না? এ ভাই, আমার মসজিদকে পরিষ্কার সুন্দর রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মসজিদ সুন্দর করার কয়েকটি ব্যাখ্যা আছে। এর একটি ব্যাখ্যা, মসজিদে ভালো টাইলস লাগান, আরামদায়ক এসি আছে, মাশাআল্লাহ আপনাদের মসজিদ মাশাআল্লাহ খুব ভালো একটা মসজিদ, সুন্দর সুদর্শন মসজিদ, ভালো মসজিদকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে। প্রিয় ভাই আমার, মসজিদের টাইলস সুন্দর করার জন্য যে পরিমাণ চেষ্টা করি, মসজিদে ভালো লাইটিং করার জন্য যে পরিমাণ চেষ্টা করি, তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে মসজিদের মুসল্লিদেরকে সুন্দর করার, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে সুন্দর করার। একটা জিনিস খুব ভালো লেগেছে, অনেক মসজিদে গিয়ে আমরা জিনিসটা পাই না, যেটা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেবের রুমটাও আলহামদুলিল্লাহ খুব আরামদায়ক, খুবই সুন্দর। আমরা দেখি যে অনেক মসজিদে মাশাআল্লাহ মসজিদটা খুব সুন্দর, দামি দামি টাইলস, এক একজনের টাইলস লাগায়া, এবার অহংকার করে আরেক মসজিদের কমিটিদেরকে গিয়ে বলে, যাই আর দেখিস মসজিদ কারে কয় লাগাইছি, মাশাআল্লাহ টাইলস কারে কয়,
ঠিক না? এরকম একজন আরেকজনের উপর আমরা বড়াই করি, অহংকার করি, এদিকে মসজিদের সৌন্দর্যের শেষ নাই, যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের বেতন মাসে যে 15-20,000-10,000 টাকা, সেই মসজিদের মাহফিল করায় বক্তারে হাদিয়া দেয় 1-1.5 লাখ টাকা পর্যন্ত, ঠিক না? আজ মসজিদের ইমাম সাহেবের রুমে যে ফ্যান লাগায়, ওই ফ্যান চালাইলে মনে হয় যেন বাংলাদেশের বিমান ওনার রুমে ঢুকছে, ভো যে শুরু করে, ঠিক না? তবে এখানে আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রম, প্রিয় ভাই আমার, বলতে চাচ্ছি মসজিদকে সুন্দর করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, এখন মসজিদের মুসল্লিদেরকে সুন্দর করতে হবে। কিভাবে সুন্দর করবেন? তাদেরকে বিশুদ্ধ ঈমান শেখাতে হবে, বিশুদ্ধ আকীদা শেখাতে হবে, তাদেরকে দ্বীন শেখাতে হবে, তাদেরকে সহি এলেমটা দিতে হবে, আর দেওয়ার জন্য ইমাম আর মুয়াজ্জিনকেও সেইভাবে তৈরি হতে হবে, ঠিক কিনা? আর ইমাম আর মুয়াজ্জিনকে কথা বলার জন্য সুযোগ দিতে হবে। আমাদের সমাজে তো মাশাআল্লাহ ইমাম আর মুয়াজ্জিনকে আমরা একটা জেলখানার ভিতরে রাখি, বিশেষ করে খতিব সাহেবকে একটা তালাবদ্ধ করে, হুজুর কথা যা বলবেন সিস্টেম মতো বলবেন, এখানে বিভিন্ন তরিকার লোক আছে, বিভিন্ন দলের লোক আছে, হুজুর কথা এমন ভাইলে ভাইলে বলবেন যেন কারো গায়ে না লাগে, সিস্টেম মতো বলবেন, ঠিক না? এরকম আমরা সিস্টেম শিখাই মিয়ে সাহেব এদিকে। আমাদের ইমাম সাহেব খুব ভালো, মাশাআল্লাহ খুব ভালো, ওনার মতো মানুষই হয় না, কি হয়েছে? 10 বছর ধরে নামাজ পড়ায়, কারো মনে কষ্ট দেয় না, কারণ উনি সিস্টেম মতো ওয়াজ করে। জীবনেও উনি সুদের বিরুদ্ধে কথা বলবে না, কারণ সুদের বিরুদ্ধে বললেই তো মসজিদের কমিটিতে সুদখোর আছে, ঘুষের বিরুদ্ধে বললেই ঘুষখোর আছে, ওই দল সেই দলের বিরুদ্ধে বলে না, খালি আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ, ঠিক কিনা? এভাবে কি সমাজ পরিবর্তন হবে? কথা বলার জন্য সুযোগ দিতে হবে, কথা বলতে হবে, বরং ইমামকে বলবেন হুজুর সমাজ পরিবর্তনের জন্য যা বলতে হবে আপনি বলবেন, কোরআন সুন্নাহ থেকে যা বলা দরকার তা বলবেন, আমার বিরুদ্ধে গেলেও বলবেন, মসজিদে কারো নেতাগিরি চলবে না, আপনার যত নেতাগিরি আছে সব মসজিদের বাহিরে, সব মসজিদের বাহিরে চলবে, আপনার ঘরে চলতে পারে, আপনার ওয়ার্ডে চলতে পারে, কিন্তু মসজিদে যখন আসবেন মসজিদে মালিক যেই কাতারে দাঁড়াবে, গোলাম সেই কাতারে দাঁড়াবে, মালিক যেই কাতারে দাঁড়াবে, ড্রাইভার সেই কাতারে দাঁড়াবে, মসজিদের মধ্যে কোনো নেতাগিরি চলে না, ঠিক কিনা? আমরা অনেক মসজিদে দেখি হুজুর জায়নামাজটা রাখেন, আমার ছেলে বিদেশ থেকে পাঠাইছে, হুজুর আমি যে হজ করতে গেছিলাম জায়নামাজ এটা আনছি, এটা ঠিক হুজুর এখানে থাকবে, আমি জুমার দিন আসবো, উনি জুমার দিন আসবে ওনার জায়নামাজ দিয়ে উনি জায়গা কিনে রেখেছে, কথা বুঝেন নাই? এরপরে মসজিদে অনেক লোক, আমরা খতিব সাহেবের অনেক সময় কি করি, ওই যে স্যার আসছে, স্যার মানে বুঝছেন তো, স্যার মানে স্যার আর কি, উনি ঘুষ খাক সুদ খাক যাই খোক, ওনার কাছে কিছু ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এগুলো দেখায় সবার পিছনে আসছে, জায়গা নাই, খতিব সাহেব বলে বুঝেন নেই, এবার মানুষকে ফাঁক করে উনি সামনে আসে, আপনি যদি আগে দাঁড়াতে চান আগে আসতে হবে, পরে এসে মানুষ উঠিয়ে দিয়ে সামনে আসার অধিকার কারো নাই, ঠিক কিনা? আরো সেই অধিকার রবন্দগণ বলতে চাচ্ছিলাম মসজিদকে সুন্দর করা, হ্যাঁ যেমন চেষ্টা করছি মসজিদের মুসল্লিদেরকে সুন্দর করতে হবে, শির্ক এবং বিদাত মুক্ত করার জন্য চেষ্টা করা আপনাদের দায়িত্ব, এই মসজিদ হবে সম্পূর্ণ শির্ক মুক্ত, সম্পূর্ণ বিদাত মুক্ত, সম্পূর্ণ কুসংস্কার মুক্ত, যতগুলো কর্ম হবে কোরআন সুন্নাহ মত, নাকি নাকি হুজুরে কিছু একটা বললেই কোরআন সুন্নাহ হাদিস থেকে, হুজুর বাপদাদা সারা জীবন করে আসছে তারা কি ভুল করছে? আপনি এই সেগুলো কিল্লেগা হুজুর বেদাল লাগান, বাইরে বাইরে শুনতে পারেন না, বাইরে বাইরে হুজুরের ওয়াজ করে, হুজুর ওয়াজ করবে উল্টা দূরে থাক, হুজুরেরই উল্টা ওয়াজ করে বিভিন্ন মসজিদগুলোতে, এই জন্য ইমাম সাহেবরা কথা বলতে পারে না, মুখ বন্ধ হয়ে আছে, যদি সারা বাংলাদেশের সমস্ত হুজুররা মিলে ইমামরা মিলে খতিবরা মিলে সিদ্ধান্ত নেয় যে কোরআন সুন্নাহ যা আছে তাই বলবো, সমাজে কি চলছে মানুষ কি বলবে এই সব চিন্তা না করে আল্লাহ এবং তার রাসূলের সঠিক কথাগুলো যদি বলার সিদ্ধান্ত নেয় এবং ওপেন বলা শুরু করে, আমি তো মনে করি একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে, একদিনে পরিবর্তন হয়ে যাবে। রবীন্দ্রগণ বলতে চাচ্ছিলাম মসজিদের ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে, এবার আসেন মসজিদের সাথে যারা আমরা সম্পর্ক যুক্ত আছি আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। নাম্বার এক, এদিকে খেয়াল করে, এক নম্বর হচ্ছে আমরা যারা মসজিদে আসব, সুন্নাহ হচ্ছে অজু করে মসজিদে আসা, অজুটা কোথায় করবেন? বাড়িতে, মূলত সুন্নাহ হচ্ছে অজু বাসায় করতে হয়, আর আমরা অজু করি কোথায়? মসজিদের অজুখানা আছে আল্লাহর ওয়াস্তের পানি, বাহ ট্যাবস ছাড়ছে, চলছে পানি, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, ট্যাব ছেড়ে দিয়ে উনি অজু করতেছে, পাশে বিয়ের লোকের কথা কয়, বিয়াই আসেননি বালা, মেয়ে যে একটা রামগতি বিয়ে দিছিলেন আল্লাহ রাখছেনি, মোটামুটি ভালো রাখছেনি, ছেলে যেটা বিয়ে করেছেন ঢাকাতে কেমন আছে, সুখে দুঃখে আসেনি মোটামুটি, এদিকে চলছে গাড়ি যাত্রা বাড়ি, পানি কিন্তু চলতেই আছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদিকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি সমুদ্রের পারে ওযু করো খবরদার সেখানেও পানি অপচয় করা যাবে না অধিকাংশ মসজিদের নিজের বাড়িটা হলে তো পানি খরচ হলে বিল বেশি আসবে একটু চিন্তা করে কিন্তু মসজিদেরটা কোনো চিন্তা নাই এজন্য সুন্নাহ হচ্ছে আপনি ওযু করবেন মসজিদে বাড়িতে আর মসজিদে যে ওযুখানা কেন মসজিদে ওযুখানা হচ্ছে এইজন্য যে কেউ বাহির থেকে এসেছে তার নামাজ পড়া দরকার এইজন্য সে মসজিদে ওযু করবে অথবা ঘর থেকে আপনি আস্তে আস্তে ওযু চলে যেতে পারে তখন আপনি মসজিদে ওযু করবেন মসজিদে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাতাহারা ফি বাইতিহি যে পবিত্রতা অর্জন করে তার ঘরে বাইতুন মানে ঘর ফি বাইতিহি মানে তার নিজের ঘরে যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করে হেঁটে হেঁটে মসজিদে আসবে হেঁটে হেঁটে মসজিদে আসবে তার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে একটা কদম দিবে একটা গুনাহ মুছে যাবে একটা কদম দিবে একটা মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিবে তাহলে আপনি ঘরে ওযু করে মসজিদের দিকে আসবেন